ঈদের মাংস দিয়ে সিম্পলভাবে আজকে কালা ভুনা রান্না করে দেখাচ্ছে যেটা ঘরে থাকা মশলা দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন আমি আজকে খাসির মাংস দিয়ে কালা ভুনাটা করে দেখাবো আপনারা চাইলে গরু মাংস বা চিকেন দিয়েও কিন্তু এই কালা ভুনাটা সেম রেসিপি ফলো করে তৈরি করতে পারবেন এর জন্য লাগবে মশলা আমি এখানে একটা জয়ফল গ্রেটারের সাহায্যে ডেট করে নিয়েছি আপনি চাইলে এটা বেটেও ইউজ করতে পারবেন আর সাথে নিয়েছি জয়ত্রী ফুল তিনটি আমি ছোটো ছোটো করে ভেঙে গুঁড়া করেছি আর কালো এলাচ নিয়েছি দুটো এটা থেত করে নিয়েছি সাথে নিয়েছি সাদা এলাচ সাত আটটির মতো এখানে আছে কাবাব চিনি সে সাথে আছে লং এবং দাল দালচিনি চার থেকে পাঁচ টুকরো এবং একটি স্টার্স মশলা আর দিয়ে হাফ চা চামচ সাদা কালো গোলমরিচ যেহেতু খাসির মাংস দিয়ে কালো রান্না করে দেখাচ্ছি তাই অবশ্যই চেষ্টা করবেন এটা হালকা গরম পানি দিয়ে বেশ কয়েকবার খুব ভালোভাবে ওয়াশ করতে এতে করে এই যে স্মেল থাকে ওটা অনেকটাই কমে যায় তো সমস্ত গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ দেড় টেবিল চামচে একটু বেশি হবে অর্থাৎ আপনার পাঁচ চা চামচ বা ছয় চা চামচ পর্যন্ত দিতে পারেন এই মরিচের গুঁড়া খুব ঝাল তাই আমি দেড় টেবিল চামচ দিয়েছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখানে দেখতে পাচ্ছেন এক টেবিল চামচের একটু কম মানে দুই চা চামচ হবে এখানে হলুদের গুঁড়া রয়েছে আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তিন কেজি মাংসের জন্য তিন টেবিল চামচের একটু কম লবণ দিলেই পারফেক্ট হয় আমি আড়াই টেবিল চামচ দিলাম পরে টেস্ট করে দেখব প্রয়োজন হলে আমি অ্যাড করব। আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ আদা রসুন দুটোই সম পরিমাণ একসাথে মিক্স করে বেটে নেয়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল এক কাপ দেওয়ার দরকার নেই হাফ কাপ দিলেই হবে যেহেতু খাসির মাংসদের রান্না তো খাসির মাংস কিন্তু যথেষ্ট ফ্যাট থাকে তাই এখানে তেলের ব্যবহারটা একটু কম হবে ভাজা শুকনো মরিচ দিয়েছে আটটে এই ভাজা শুকনো মরিচের ছাল এবং মরিচের গুঁড়া দুটো মিলিয়ে ঝালটা একদম পারফেক্ট হবে আর পেঁয়াজের বেরেস্তা দিলাম এক কাপ এবং কাঁচা পেঁয়াজ দিয়েছি এক কাপ দুই কাপ কাঁচা পেঁয়াজ বেরেস্তা করে নিলে আপনার এক কাপ বেরেস্তা হবে এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি হাতে সময় থাকলে মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে এটাকে আপনি চাইলে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারবেন আর যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে সাথে সাথে এটাকে মাখিয়ে রান্না করা যাবে যদি গরুর মাংস হয় সেক্ষেত্রে কিন্তু ফ্যাটটা কম থাকে সেক্ষেত্রে আপনাকে তেলের পরিমাণটা বেশি অ্যাড করতে হবে আমি যেহেতু হাফ কাপ এখানে অ্যাড করেছি সেক্ষেত্রে এক কাপ বা দেড় কাপ পরিমাণ আপনি সরিষার তেল অ্যাড করে মাখিয়ে রান্নাটা করে ফেলতে পারবেন এই কালা রান্না করতে কোনো প্রকার পানির প্রয়োজন হবে না কারণ আপনি যখন তিন কেজির উর্ধে মাংস দিয়ে কালাঘোনা করবেন তখন দেখবেন কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হয় না জাস্ট মাংস ধুয়ে নিলেই কিন্তু কাজ হয়ে যায় বাট আপনি যখন এক কেজি বা দুই কেজি মাংসে কালাভোনা রান্না করবেন তখন সেই মাংসটাকে সেদ্ধ করার জন্য পানির প্রয়োজন হয় তখন পানি দিয়ে সেটাকে রান্না করতে হয় তো আজকে রান্নায় কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করে নিই পানি ছাড়া এটা রান্না করেছে তো যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে তখন বাগান দিতে হবে বাগানের জন্য আমি এখানে বাকি যে সরিষার তেল ছিল সেটা অ্যাড করেছি মানে আমি তিন কেজি কালাভোনা রান্না করতে টোটাল এক কাপ সরিষার তেল এখানে ব্যবহার করেছে প্রথমে মরিচ দিলাম এরপর দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপের বেশি হবে অর্থাৎ পুনে এক কাপের মতো হবে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে লাইট গোল্ডেন করে ভেজে নেব যখন পেঁয়াজ গোল্ডেন হতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে আদা কুচি দিয়ে এটাকে গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে যখন গোল্ডেন কালার হয়ে আসবে সেই পর্যায়ে মাংস দিয়ে এক মিনিটের মতো ঢাকনাদের ঢেকে মাঝারি আঁচে রাখতে হবে হাই ফ্লেমে রাখবেন না এত করে চার সাইডে যে পেঁয়াজের বেরেস্তা থাকবে সেটা কিন্তু পুড়ে যাবে বেশ কিছুক্ষণ রাখার পর এটা মাংস রান্নার যে হাঁড়ি থাকবে সেটার মধ্যে ট্রান্সফার করে নিতে হবে এরপর এটাকে মিক্স করে হালকা আঁচে জাল করতে হবে আর কিছু সময় ধরে আর যে প্যানে লেগেছিল সেগুলোও আমি নিয়ে নিচ্ছি নামানোর আগে অ্যাড করতে হবে রাধুনে আমি এখানে রাঁধুনির গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো আর সেই সাথে গরম মশলা গুঁড়া এক চা চামচ দিয়ে এটাকে মিক্স করে ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত হালকা আছে অনবর্ত চেড়ে চাল করতে হবে যদি এই ধরনের কড়াই রান্না করেন যেটাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু চুলার কাছ থেকে সরা যাবে না দ্রুত নিচে থেকে লেগে যাবে তাই কী করতে হবে অনবর্ত নাড়াচাড়ার উপরেই থাকতে হবে যেন তলানিতে ধরে না যায় বা লেগে না যায় যদি পুড়ে যায় তাহলে কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে তো আমার এটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আমি এটা কালাভোনা রান্না করতে কোনো প্রকার সয়া সস বা টমেটো সস কোনো কিছুই অ্যাড করিনি সো আপনি চাইলে ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই কিন্তু গরু বা খাসি বা মহিষের মাংস বা মুরগির মাংস আপনি কালাভোনাটা রান্না করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ এবং মজার মজার সব ইউনিক রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর আপনারা যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন অর্থাৎ ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন আর রেসিপি ভালো লাগলে কমেন্ট করবেন কারণ আপনারা যখন কমেন্ট করেন সেটা পড়তে আমার খুব ভালো লাগে তো আজকের মতো এ পর্যন্তই আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমি একটা মাংসের টুকরো আপনাদেরকে ভেঙে দেখাই এটা ভিতর থেকে কেমন দেখায়